যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো, গ্রেফতার হতে পারেন ইমরান খান। ইমরান খানের বিরুদ্ধে আর্থিক সংক্রান্ত লেনদেনের নোটিশ দেওয়া হয়েছে, এফআইএ এর তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, বেলজিয়ামে একাধিক সংস্থার হদিশ মিলেছে ইমরান খানের। এর আগেও দুবার নোটিশ দেওয়া হয়েছিল ইমরান খানকে, কিন্তু হাজিরা দেননি ইমরান খান। এবার আরও একটা নোটিশ, নোটিশ প্রত্যাহার না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খানও। গ্রেফতার হতে পারেন ইমরান খান, এরকমটাই আশঙ্কা। নির্বাচনী হলফনামার তহবিলের তথ্য দেয়নি পিটিআই, এবং এর আগে এই নিয়ে দুবার নোটিশ দেওয়া হয়েছিল ইমরান খানকে। আর্থিক লেনদেন সংক্রান্ত এই নোটিশ, এফআই এর আরও একবার নোটিশ, এবং তৃতীয়বার হাজিরা না দিলে গ্রেফতার হতে পারেন, এরকম একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, একেবারেই গ্রেফতার হতে পারেন কি ইমরান খান? হ্যাঁ, দেখো, এই সম্ভাবনা কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে। তার কারণ ইতিমধ্যেই যে পিটিআই অর্থাৎ পাকিস্তান তেহরিকে ইনসাফ, যেটা ইমরান খানের দল, সেই দল যখন নির্বাচনে লড়ে, সেই নির্বাচনে লড়ার সময়ে তার যে তহবিল, হলফনামায় যে তহবিল দেখানো হয়েছিল, সেই তহবিলে কারচুপি করা হয়েছে। অর্থাৎ আর্থিক লেনদেন এবং আর্থিক দুর্নীতির একটা বড় অভিযোগ উঠেছে ইমরান খানের দলের বিরুদ্ধে, এবং যে কারণে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ পাকিস্তানের সব থেকে বড় যে তদন্তকারী সংস্থা, তারা এর আগে দুবার নোটিশ পাঠিয়েছে ইমরান খানকে, তিনি কিন্তু হাজিরা দেননি। এবং তৃতীয় নোটিশটাও পাঠানো হয়েছে, এবং এই তৃতীয় নোটিশে তিনি হাজিরা না দিলে তাহলে কিন্তু কড়া পদক্ষেপের পথে হাঁটবে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি, এরকমই কিন্তু জানা যাচ্ছে। এবং বিষয়টা হলো যে তহবিলের যে এই যে কারচুপি, তহবিলের যে তছরূপ, সেটা কোথা থেকে হলো? এফসিআই যেটা বলছে যে তাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে, বেশ কয়েকটি দেশে বেশ কয়েকটি সংস্থার হদিশ পাওয়া গেছে, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, আমেরিকার মতো দেশে একাধিক সংস্থা থেকে এই তহবিল সংগ্রহ করেছে ইমরানের দল, এবং শুধুমাত্র সংস্থা নয়, একাধিক ব্যক্তির কাছ থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এবং সেই যে তহবিল, লক্ষ লক্ষ টাকার যে তহবিল, সেই তহবিল কিন্তু হলফনামাতে ইমরান খান দেখাননি। যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনী যে হলফনামা, সেই হলফনামায় কিন্তু পিটিআই অর্থাৎ পাকিস্তান তেহরিক এই ইনসাফ, এই যে অর্থের যে উৎস অর্থাৎ সোর্স, সেই সোর্সটা কিন্তু তারা রিভিল করেনি। যে কারণে কিন্তু এই তেহরিক ইনসাফেরই এক প্রাক্তন নেতা, তিনি মামলা করেছেন, এবং তার ভিত্তিতে যে তদন্ত চলছে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্ত চালাচ্ছে, সেই তদন্তের ভিত্তিতে তাকে দুবার নোটিশ পাঠানো হয়েছে, এবং তৃতীয় নোটিশেও তিনি যদি হাজিরা না দেন তাহলে কিন্তু উপযুক্ত পদক্ষেপ করা হবে। তার পাল্টা যেটা ইমরান খান পাল্টা হুমকি দিয়েছেন, তিনি বলেছেন যে নোটিশ যদি এক্ষুনি প্রত্যাহার না করা হয় তাহলে তিনি আইনি পদে হাঁটবেন। বেশ, ধন্যবাদ দিব্যেন্দু, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ।